podríamos hacer una prueba así que yo lo puedo hacer. Welcome to our YouTube channel. আমরা আজকে ফ্রি ফায়ার গেম নিয়ে আসছি। আজকে আমি ক্লাসিক মোডে খেলবো, ক্লাসিক বাউন্ডার সঙ্গে। ধন্যবাদ সবাইকে আপনারা সাথে থাকার জন্য। আপনাদের আগের ভিডিওতে অনেকেই সাপোর্ট পেয়েছি, এরকম সাপোর্ট করবেন। চ্যানেল নতুন করেছি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন প্রেস করবেন। আপনাদের সাপোর্ট আমাদের প্রয়োজন। ব্লগের মধ্যে আমার একটি চ্যানেল যেখানে আমি বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে থাকি, গেমিং, টিউটোরিয়াল এবং নেক্সট ফানি ভিডিও আমি ট্রাই করবো। সো আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা অবশ্যই চ্যানেলটি আমার ভিডিও দিতে লাইক করবেন। ধন্যবাদ সবাইকে এবং বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডদের কাছে। চলো কথা না বলি, দেখা যাক। আর আজকে আমি আছি আপনাদের সাথে ফার্স্ট ইয়ার। অবশ্যই আমার একটি চ্যানেল আছে ফজরাপি টেক, এখানে টেকনিক্যাল বিষয়ে অনেক ভিডিও দেওয়া রয়েছে। আপনারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। যেহেতু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করার ফলে আপনারা এই আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাবেন, যার জন্য আপনাদের ভিডিও দেখতে এখানে ভিডিওটি আপলোড করবো তত দ্রুত পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গাইস, আমার চ্যানেলটিতে ফজরাপি টেক এখানে হচ্ছে হলো কম্পিউটার রিলেটেড সব কিছুই ভিডিও দেওয়া হয়, প্রবলেম সলভ এইসব টাইপেরই দেওয়া হয়। আপনারা অবশ্যই ভিডিওটি দেখে উপকৃত হবেন চ্যানেলটিতে। আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে আমি পাবজি লাভার, আমি ফ্রি ফায়ার তেমন খেলি না। সো আজকে সেটা বলবো আমি পাবজি লাভার, ফ্রি ফায়ার তেমন খেলি না, নতুন খেলতেছি। সরি, আই থিঙ্ক নেট ইস্যু। গাইস, সবসময় যে ম্যাচ উইন করবো সেটা না, কেন দেখা যাচ্ছে আমার চেয়েও অনেক ভালো প্লেয়ার আছে, আমি যে ভালো খেলি সেটা না, আমার থেকেও অনেক ভালো প্লেয়ার আছে যারা অনেক ভালো খেলে। রিক্স নিলাম না সামনে গিয়ে, ভালো রান না করলে আপনার
প্রাইমারি একটা অলরেডি এনিমি কিল আর সামনে একটা রয়েছে এইটা ওকে তো যেটা বলতেছিলাম যে সব সময় যে ম্যাচ জিতবো এমন না কেন আমার থেকে ভালো প্লেয়ার থাকতে পারে সামনে আরেকটা রয়েছে ¿Qué es eso? জোনের বাইরে জোনে আছি সামনে আরেকটা কিল হয়ে গেল
তাই মারলাম। আসলে পাবজিতে একটু সুবিধা কি, মারার পর যাকে কিল করছে সেখান থেকে একটা ধোঁয়া বেরোয় স্মোক টাইপ, এবং ফাইন করতে সুবিধা হয় কোথায় কিল করছে। সরি গাইস ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ। ফার্স্ট একটু দেখতেছেন আছে কোথাও লোকায়। অনেক ইনজুর হয়েছে সে সম্ভবত ফার্স্ট এইড কিট নিতে গেছে। কোথায় পলাইল গাইস, কেমন লাগতেছে আমাকে? জোনে আছি আমি এখন, জোন দেখছি আছে। Yes. Thank you.
স্কাইস এখন 4 জন বাকি আছে। একটু বসে না, দৌড়ে দৌড়ে থাপসাই গেছে। গাইস কেমন লাগছে কমেন্টে জানাবেন, সময় নেই মেসেজ দিতে লাগবে, লাভ দিই। উঠতেছে না কেন সবাই, চারজন বাকি, কমে না কেন? গাইস একটা কথা মনে রাখবেন, অবশ্যই তার প্রতিপক্ষকে আপনি সম্মান করবেন, প্রতিপক্ষকে সম্মান করা খুবই দরকার। অনেকে আছে খেলার সময় দাঁড়িয়ে গেলাস করে, এটা ঠিক না। তিনজন, আমি সহ আরো 2 জন বাকি, বাট কই তারা? সার্কেল সার্সে সার্কেল এখানে না, আগে যেখানে ছিলাম সেখানে সার্কেল এন্ট্রি দিছে। যারা নতুন ভিআর অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন। গাইস মনে রাখবেন যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, নেক্সট আরো মজাদার ভিডিও নিয়ে আসবো, নেক্সট পাবজি নিয়ে আসবো, আমরা স্কোয়াড করে খেলবো, সোলো খেলবো, ডুয়ো খেলবো, আরো মজা হবে আমাদের।